আসানসোল পৌরসভা নির্বাচনের প্রচারে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। আসানসোল পৌরসভা নির্বাচনের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে আসলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। আসানসোলের ডামরা ও কালীপাহাড়ি 38 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে টোটোতে গলি ও পাড়ায় পাড়ায় প্রচার করেন তিনি। আমরা, আমার জন্ম আসানসোলে, কিন্তু কোনোদিন ছোটবেলায় দেখিনি যে মানে আসানসোলে বান আসতে ফ্লাড আসতে। লাস্ট কয়েক বছর ধরে দেখছি যে আসানসোলে ফ্লাড হচ্ছে। এই চেঞ্জটা কেন হচ্ছে? এটা তো প্রাকৃতিক নয়, বৃষ্টি যা হতো সেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে নিকাশির যে ব্যবস্থা সেটা কোনো ডেভেলপমেন্ট হয়নি, বরঞ্চ যেটা ছিল সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। নালি আপনি এইখানে অর্ধেক জায়গাতে নালি দেখতে পাবেন না, আর যেখানে নালি আছে সেখানে এত নোংরা, জীবনে কোনোদিন পরিষ্কার করেন না, তাহলে কাজটা কি করে? এই যে বলে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কর্পোরেশন আফটার কলকাতা, তাহলে এই কোটি কোটি টাকা যে মানুষের জন্য আসছে, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আজকে নালি পরিষ্কার হচ্ছে না। নালি পরিষ্কার না হলে বৃষ্টির জলটা যাবে কোথা থেকে? আজকে ইলিগাল বাড়ি তৈরি হচ্ছে, কিছু করার দরকার নেই। আপনার শুধু তৃণমূলের বড় বড় নেতা নেত্রীদের আপনাকে টাকা দিয়ে দিতে হবে, তারাই স্যাংশন করিয়ে দেবে। দুতলার আপনার পারমিশন আছে, আপনি 40 তলা করে নিন, কোনো অসুবিধা নেই, আপনাকে শুধু টাকা দিতে হবে। নিয়ম শৃঙ্খলা আইন বলে কিছু নেই এখানে। পরিবর্তন চান, যদি ভালোভাবে মানুষকে বাঁচতে হয় আসানসোলে, তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে ভোট দিন। এবং এই প্রত্যেকটা ক্যান্ডিডেট হচ্ছে কিন্তু বিরাট নেতা নেত্রী নয়, তারা কিন্তু খুব সাধারণ এই পাড়ার মেয়ে, যারা গ্রাউন্ড লেভেল থেকে কাজ করে এসছে। কেউ বুথ প্রেসিডেন্ট, কেউ শক্তিকেন্দ্র প্রমুখ, মানে গ্রাউন্ড লেভেলে তারা মানুষের সাথে কাজ করে এসছে এবং তারা পাশে দাঁড়িয়ে কাজ করবে। ওই রকম নয় যে ভোটে জিতে গেল তারপরে তার আর কোনো টিকি নেই আর কি, তাকে সে থাকলেও হয়তো পাড়ায় থাকে কিন্তু তার সে কোনো সুবিধা অসুবিধা তাকে পাওয়া যায় না। সেরকম নেতা নেত্রী কিন্তু আমরা এবার দাঁড় করাইনি। এবং আরতি আমার খুব কাছের বোন, খুব ভালো কাজ করে, আজকে দাঁড়িয়েছে বলে বলবো না, সেই কারণেই আমি বারবার চেয়েছিলাম যে আরতি যেন দাঁড়ায়, কারণ মানুষের কাছে ওর একটা অ্যাকসেপ্টেন্স আছে। লাস্ট 11 বছর এই টিএমসি সরকার এবং তার আগে সিপিএম সরকার 34 বছর, মানুষের আসলে কোনো সারা পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন হয়নি। যদিও বা নেতা নেত্রীরা বলে যে মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে এলেই সাধারণ মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে ন্যূনতম যে জিনিসটা বাঁচার জন্য মানুষের লাগে, জল বলুন, আজকে প্রত্যেকটা জায়গাতে জলের প্রবলেম। অথচ দেখুন, কোটি কোটি টাকা খরচা করে জল জীবন মিশন, আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প, সেটা কিন্তু তার জন্য, সেটা ব্যবস্থা করার জন্য যাতে প্রত্যেক বাড়িতে খাবার জলের কল থাকে, সেটা কিন্তু টাকা পাঠানো হচ্ছে, কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই। অনেক দূর দূর গিয়ে তাদেরকে জল আনতে হচ্ছে, রাস্তাঘাট নেই, ময়লা পরিষ্কার হয় না। যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখবেন দুপাশে ময়লা পড়ে রয়েছে, কোনোদিন ময়লা পরিষ্কার হয় না, অথচ এটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। রাস্তায় লাইট নেই, আজকে দিনের বেলায় যাচ্ছি, রাত্রে যদি আসেন দেখবেন কোথাও লাইট নেই। এই যে সমস্যাগুলো, আর তাছাড়া তো রয়েছে, আজকে ধরুন বাথরুম নেই, যে জায়গায় জায়গায় আপনি যান বাড়ির মহিলারা খুব কষ্ট করে বলবে যে আমাদের জন্য বাথরুম নেই। আমাদের এখনও অবধি, আজকে 22nd century তো হয়ে গেল, কিন্তু এখনও মানুষ মানে বাড়ির মহিলাদেরকে শীত গ্রীষ্ম বর্ষাতে বাইরে মাঠে বাথরুম করতে যেতে হয়, অথচ সেই টাকা কিন্তু আসছে, শৌচালয়ের টাকা কিন্তু পাঠানো হচ্ছে, আবাস যোজনার টাকা পাঠানো হচ্ছে, লোকের বাড়ি হওয়ার কথা যারা গরিব, কিন্তু তারা পাচ্ছে না। টাকাগুলো যাচ্ছে কোথায়? কারা টাকাগুলো পাচ্ছে? কারা বাড়িগুলো পাচ্ছে? কারা শৌচালয় পাচ্ছে? এটাই আমাদের প্রশ্ন। সুতরাং আজকে আরতি এখানকার পাড়ার মেয়ে, বাইরে থেকে বহিরাগত নয়, এখানকার পাড়ার মেয়ে, এখান থেকেই উঠে এসে এখানেই বড় হয়েছে, তাদের যে সাধারণ মানুষের যা কষ্ট ওটা ওরও কষ্ট, খুব সাধারণ পরিবার থেকে। সুতরাং আরতিকে যদি জেতানো হয়, আরতি ওদের হয়ে কাজ করবে, সবার হয়ে কাজ করবে, এটাই আমাদের ইচ্ছে। যেভাবে আমরা রেসপন্স পাচ্ছিলাম, আজকে দিদিভাই আসার পর হয়তো রেসপন্সটা আরও বেশি বাড়বে, কারণ দিদিভাই এলাকার জন্য প্রচুর কাজ করেছেন, প্রচুর মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সেদিকে দিকে দেখতে গেলে দিদিভাই আসাতে আমার অনেকটাই লাভবান আমি নিজেকে মনে করেছি। ভোটে জেতার ব্যাপারে কতটা আশা হয়? 100% কেন, মানুষের এত ভালো রেসপন্স, প্লাস সব দিকে দেখতে গেলে আমি ওনাদের বাড়ির মেয়ে, আমি ওনাদের হয়ে কাজ করতে চাই, ওনাদের পাশে দাঁড়াতে চান, ওটাতে ওনারা আমাকে খুব সহযোগিতা করছেন, এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আমাকে আশীর্বাদ দিচ্ছেন। অতএব আমি আশা করছি যে ওনাদের আশীর্বাদে আমি এই মিশনটা সাকসেস করতে পারবো। যদি হচ্ছে ভোটে জেতেন, সেক্ষেত্রে মানুষের জন্য প্রথম কাজ কোনটা হবে? সব থেকে প্রথম কাজ হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি, জলের অসুবিধাটা খুব, আমি সব থেকে চেষ্টা করব যে সর্বপ্রথম জলের অসুবিধাটা দূর করার জন্য, যেন মানুষের পানীয় জলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার দিয়ে জল বয়ে নিয়ে আসতে না হয়। আপনার নাম? আরতি মুন্ডা কোরা। কত নম্বর ওয়ার্ড? 38 নম্বর ওয়ার্ড।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।